হ্যালো বন্ধুরা, আমার নাম সুস্মিতা নিয়োগী, আর আজকে আমি ভূগোলের বর্জ্য পদার্থ শেখাবো। এটি দশম শ্রেণীর একটা বিষয়, ভূগোলের বর্জ্য পদার্থ। আমি প্রথম দিকটাই আজকে তোমাদের সবাইকে বোঝাচ্ছি, সেটা হলো বর্জ্য পদার্থ কাকে বলে। বর্জ্য পদার্থ বলতে যে জিনিসটা আমরা ব্যবহার করার পর অতিরিক্ত পড়ে থাকবে সেটাকেই বলা হয় বর্জ্য পদার্থ, যেটা আমরা আর ব্যবহার করব না বা ব্যবহার করতে চাই না, আমরা কী করি সেটাকে ফেলে দিই, সেটাকেই বলা হয় বর্জ্য পদার্থ, মানে এক্সট্রা জিনিস হয়ে যাচ্ছে। এই বর্জ্য পদার্থকে তিনটে ভাগে ভাগ করা হয়, কঠিন বর্জ্য পদার্থ, তরল বর্জ্য পদার্থ আর গ্যাসীয় বর্জ্য পদার্থ। কঠিন বর্জ্য পদার্থ কোনগুলি? লোহার টুকরো, শাকসবজির খোসা, এমনি যে আরও হতে পারে ধরো কলকারখানার জিনিসপত্র যেগুলো ভাঙা পড়ে থাকে, বাড়িরও কিছু শাকসবজি ছাড়াও এমন কিছু জিনিস হয় যেগুলো আমরা ফেলে দিই, মানে শক্ত হবে তবেই সেটা কঠিন বর্জ্য পদার্থের মধ্যে পড়বে। তরল বর্জ্য পদার্থ মানে হচ্ছে মূত্র, কলকারখানার নোংরা জল, এগুলিকে বলা হয় তরল বর্জ্য পদার্থ। আর গ্যাসীয় বর্জ্য পদার্থ মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। এই কঠিন বর্জ্য পদার্থের মধ্যে আরেকটি বলতে পারি আমরা চিকিৎসালয়ে যে জিনিসগুলি ব্যবহার করা হয়, যেমন সিরিঞ্জ, তারপরে হচ্ছে ধরো তুলো, রক্ত মাখানো তুলো, সেইগুলি হচ্ছে কঠিন বর্জ্য। এই কঠিন বর্জ্য পদার্থের ফলেও আমাদের অনেক সময় শরীর খারাপ লাগতে পারে, যেমন ধরো শাক সবজি যে পচছে, পচার ফলে সেগুলো একটা গন্ধ বেরোয় যেটা আমাদের পক্ষে ভালো হয় না। তরলের মধ্যেও তাই, এই কঠিন বর্জ্য পদার্থ বা তরল বলো বা গ্যাসীয় বলো, কোনোটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে, শরীরের পক্ষে ভালো হয় না। আজ এই পর্যন্তই, কালকে আরেকটি বিষয় আমি বোঝাবো, সেটি হচ্ছে R4 কাকে বলে।